মাগুরার শালিখা উপজেলার সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন কিশোর গ্যাংয়ের নেতা সাব্বির মুন্সী ও শফি মুন্সি শালিখা উপজেলার আরপাড়ায় সতেরো মার্চ রোববার বিকেলে বেসরকারি টেলিভিশন চ্যানেলেসের সাংবাদিক এইচ এম রাজীব ও দৈনিক কল্যাণের মাগুরা জেলা প্রতিনিধি হোসেন আলীকে কিশোর গ্যাংয়ের নেতা সাব্বির মুন্সি ও তার বাহিনী মিলে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং প্রাইভেটকার ও ক্যামেরা ভাঙচুর করে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় পরে সোমবার শালিকা থানায় সাংবাদিক এইচ এম রাজীব বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মামলা করার দুই ঘন্টার মধ্যে পুলিশের একটি টিম আসামিদের গ্রেফতার করে